আজকে মল্লিকা জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। আজকে তার দাদা গৌরব বিদেশ থেকে আসছে। 5 বছর আগে গৌরব চাকরি করতে বিদেশে গিয়েছিল, তারপর থেকে সে একবারও একদিনের জন্য দেশে ফিরে আসতে পারেনি। এমনকি মল্লিকার বিয়েতেও গৌরব অফিস থেকে ছুটি পায়নি। মল্লিকার বিয়ের প্রায় 2 বছর হয়ে যাওয়ার পরে এই প্রথমবার গৌরব শুধু দেশে ফিরছে না, একেবারে মল্লিকার শ্বশুর বাড়িতেই আসছে। এই খবর পেতেই মল্লিকা সারা বাড়ি পরিষ্কার করে গুছিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে। মল্লিকার বড়জা গায়ত্রী আর্থিক দিক থেকে মল্লিকা এবং তার স্বামীর থেকে অনেক দুর্বল, তাই মল্লিকা তার উপর জুলুমও করে বেশি। তোমাকে কখন বলেছি বলতো যে পুরো বাড়িটা সুন্দর করে সাবান জল দিয়ে ধুয়ে মুছে দাও, বাড়ির কোনা কোনাগুলোতে একটা ধুলো কণাও যেন না থাকে। একবার বললে কি কোনো কথা তোমার শুনতে ইচ্ছা করে না? আমাকে একটু সময় দাও মল্লিকা, এই কাজ করতে করতে তো মাঝে মাঝে আমাকে রান্নাঘরে দৌড়াতে হচ্ছে, নয়তো রান্না পুড়ে যাবে। যে ঘর পরিষ্কার করে রেখে পোড়া রান্না খাওয়ালে কি তোমার দাদা খুশি হবে? ভারী তো দুটো কাজ করছো, তার জন্য এত জ্ঞান দেওয়ার কি আছে? যা করছো তাড়াতাড়ি করো আর মুখ বন্ধ করে করো। দাদার প্লেন এয়ারপোর্টে নামলেই ও আমাকে মেসেজ করবে বলেছে, তার মধ্যে যেন সবকিছু রেডি হয়ে যায়। তুমি তাহলে আমার ছেলেটাকে একটু স্কুল থেকে নিয়ে আসতে পারবে? সব কাজ ফেলে তো আমি যেতে পারবো না, আর তোমার দাদাও তো বাড়িতে নেই। আর তার মধ্যে যদি আমার দাদা চলে আসে তখন ওকে কে ওয়েলকাম করবে? তুমি এদিকের কাজটা তাড়াতাড়ি করে তারপর ছেলেকে গিয়ে নিয়ে এসো, আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি কিছুতেই আজকে বেরোতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি রান্নাটা একটু দেখে নাও, ওটা হয়েই গেছে, শুধু একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে। এই কথা শুনে মল্লিকা গজগজ করতে করতে রান্নাঘরে চলে যায়। গায়ত্রীর চোখ মুখ দেখে বুঝতে পারা যায় এই এত খাটাখাটনি সে আর মেনে নিতে পারছে না, কিন্তু বাড়ির অতিথির সামনে সেসব বুঝতে দিলে চলবে না, তাই সে মুখ বুঝিয়ে কাজ করতে থাকে। দেখতে দেখতে আরো আধ ঘন্টা মতো কেটে যায়। দরজার কলিং বেল বাজতেই মল্লিকা ছুটে গিয়ে দরজা খুলে সে দেখে তার দাদা গৌরব সেখানে দাঁড়িয়ে আছে। মল্লিকা আনন্দে নিজের চোখের জল ধরে রাখতে পারে না। 5 বছর পরে তোর আমার কথা মনে পড়লো দাদা, আমার জীবনের সবচেয়ে বড় দিনটাতেই তো তোকে আমি পাশে পাইনি। ভেবেছিলাম তোর উপর খুব রাগ করে থাকবো আর কখনো তোর সঙ্গে কথা বলবো না, কিন্তু তোকে দেখেই আমার সব রাগ জল হয়ে গেল। বাবারে বাবা, এত পাকা কবে হয়ে গেলি তুই? অবশ্য পাকা তো তুই ছিলিসই, এখন আবার সংসার হয়েছে, তার মানে তারও পাকা হয়েছিস। আস্তে না আস্তে আমাকে জ্বালানো শুরু করে দিয়েছিস বল। আচ্ছা এখন এসব বাদ দে, আগে বল আমার জন্য কি উপহার এনেছিস? অনেকদিন পরে এসেছিস কিন্তু, সেই হিসেবে আমার উপহারটাও কিন্তু অনেক দামি হওয়া উচিত। এমন সময় সেখানে গায়ত্রী চলে আসে। এমন করে বলতে নেই মল্লিকা, তোমার দাদা এত বছর পর তোমার কাছে এসেছে, এটাই তো তোমার সবচেয়ে বড় উপহার হওয়া উচিত। এসব কথা তোমার ছেলেকে বলবে, তাতে যদি ওর ভবিষ্যতে উন্নতি হয়। আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই, আমার দাদা আমাকে কি উপহার দেবে আর কেন দেবে তার কৈফিয়ত কি আমি তোমার থেকে নেব? এটা কে বোন, তোর যা বুঝি, বড়দের সাথে এভাবে কেন কথা বলছিস? তোর থেকে মোটেই আমি এটা আশা করিনি। ও তাহলে আমাদের ভাই বোনের মাঝখানে ঢুকছে কেন? তুই আমাকে কি উপহার দিবি না দিবি সেটা নিয়েই বা ওর মাথা ব্যথা কেন? এসব কথা বাদ দে, তুই আমার জন্য কি এনেছিস সেটা বল আগে। বাড়ির বাইরে বেরিয়ে দেখ, সবার প্রথমে যে জিনিসটা দেখতে পাবি সেটাই আমার তরফ থেকে তোর জন্য উপহার। এই কথা শুনে মল্লিকা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে একটা সুন্দর বড় লাল রঙের চকচকে গাড়ি দেখে মল্লিকা কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। মল্লিকা জানতো তার দাদা বিদেশ থেকে আসার সময় তার জন্য দামি কোনো উপহারই নিয়ে আসবে, কিন্তু সেটা যে এত দামি এবং এত বড় একটা উপহার হবে সেটা মল্লিকা স্বপ্নেও ভাবেনি। মল্লিকা কিছু বুঝে উঠতে পারে না সে কিভাবে তার দাদাকে ধন্যবাদ জানাবে, এত ভালো উপহার সে আগে কখনো পায়নি। দাদা তুই কি করে জানলি বলতো আমার গাড়ি কেনার ইচ্ছে হচ্ছিল? তার উপরে এটাই বা তুই কি করে জানলি যে লাল রঙের গাড়িটাই আমার পছন্দ? এই কথা তো আমি কাউকেই বলিনি। আমি তো জানি আমার বোনের কি পছন্দ, সেটার জন্য আবার কাউকে জিজ্ঞাসা করতে লাগে নাকি? এখন তো মনে হয় তোর বাড়িতে কেউ নেই, তাহলে চল আমরা 3 জন মিলে গাড়িটা নিয়ে ঘুরে আসি। খুব ভালো হবে, জানেন আমার ছেলের স্কুলটা পাশেই, গাড়ি করে গেলে হয়তো 2 মিনিট লাগবে, ওর আর 5-10 মিনিটেই ছুটি হয়ে যাবে। ওকেও যদি আমাদের সঙ্গে নিয়ে নি তাহলে ও খুব আনন্দ পাবে। সারাক্ষণ সুযোগের সদ্ব্যবহার করতে ভালো লাগে তাই না? দাদা যেই তোমাকে গাড়ি করে ঘোরার সুযোগ দিল, অমনি তুমি নিজের ছেলেকে নিয়ে নেওয়ার প্ল্যানও বানিয়ে ফেললে। সবার প্রথম কথা, তোমার মনে হলো কেন যে আমি তোমাকে নিয়ে যাব? মনে হওয়ার তো কিছু নেই, আমি তো বললাম আমরা 3 জন যাবো, আর একটা বাচ্চা যদি গাড়িটাতে চড়ে 10 মিনিটের জন্য মজা উপভোগ করে তাতে তো অসুবিধা হওয়ার কিছুই নেই।
এত দামি আর এত পছন্দের একটা উপহার আমি ওদের ব্যবহার করতে দেব কেন শুনি? ওর ছেলে স্কুলে মাঠে ঘাটে খেলা করে বেড়ায়, সেই কাদা মাখা জুতো পরে আমার গাড়িতে উঠে যদি আমার গাড়িটা নষ্ট করে দেয় তখন কি হবে? গৌরব মল্লিকার ব্যবহারে প্রচন্ড অবাক হয়। সে একবারের জন্য ভাবতে পারেনি সে তার বোন কোনো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারে। গৌরব কিভাবে তার বোনকে তার ভুলটা ধরিয়ে দেবে সেটা বুঝতে পারে না। প্রথমবার তার বোনের শ্বশুরবাড়িতে এসে তাদের অন্তর্নিহিত কোনো ব্যাপারে ঢুকতেও সে পছন্দ করে না। আবার গায়ত্রীর সাথে তার বোনের করা এই অকথ্য ব্যবহারও গৌরব কিছুতেই মানতে পারে না। কিন্তু সে মনে মনে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার বোনকে শিক্ষা দিয়েই ছাড়বে। তার বোন মানুষদের সঙ্গে এত খারাপ ব্যবহার করলে সেটা আর যেই মানুক না কেন গৌরব মানতে পারবে না। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। আবার বেশ কয়েকদিন পরে গৌরব মল্লিকাদের বাড়িতে একদিন আসে। আগের দিন আমি শুধু তোকে উপহারটা দিয়ে চলে গেছি, এটা আমার একেবারেই ভালো লাগেনি, তাই আমি আজ সবার জন্য উপহার নিয়ে এসেছি, তোদের বাড়ির সবাইকে ডেকে আন। আমার শাশুড়ি মা তো বোনের বাড়িতে ঘুরতে গেছে, আর বিক্রম আর ওর দাদা দুজনেই কাজে গেছে, বাড়িতে শুধু আমি আর আমার যা আছি, আর একটু পরে ওর ছেলেও চলে আসবে, কিন্তু আমি চাই না তুই ওদেরকে কোনো উপহার দিবি। শুধু ওদের কেন, আমি তো সবার জন্য উপহার এনেছি, আমি তো সবার উপহারটা সবাইকেই দিতে চাই। সে যাকে খুশি দে, আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ওদেরকে দিতে হবে না, ওরা তোর থেকে কোনো রকমের দামি উপহার পাওয়ার যোগ্যই নয়। তারা কথা বলছে এমন সময় গায়ত্রী এবং তার ছেলে পীয়ূষ সেখানে চলে আসে। তাদেরকে দেখেই মল্লিকার মুখটা কেমন যেন বিগড়ে যায়। এই তো আপনারা এসে গেছেন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আগের দিন তো শুধু বোনকে গিফটটা দিয়ে ভালো মন্দ খেয়ে চলে গিয়েছিলাম, যে এত ভালো রান্না করেছে তাকে তো একটা ধন্যবাদও জানাইনি, তাই আজ আবারও আসতে হলো। আরে এ কেমন কথা বলছেন আপনি, এটা আপনার বোনের বাড়ি, এখানে আপনি যখন খুশি আসতে পারেন, যত খুশি আসতে পারেন, তার জন্য কাউকে কৈফিয়ত দিতে হবে না। তুই তো ধন্যবাদ আমাকে এমনিও দিতে পারতিস, তার জন্য সবার জন্য উপহার আনার কোনো মানেই হয় না। তুই যদি রান্না করতিস তাহলে তো তোকেই ধন্যবাদ দিতাম, কিন্তু তুই যে ঘরের একটাও কাজ করিস না বা করতে পারিস না সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। নিশ্চয়ই এই মহিলা আমার দাদাকে সব জানিয়ে দিয়েছে, একেবারে যাচ্ছে তাই, আমি এমনি ওকে দু চোখে দেখতে পারি না। এমনই নানান রকম কথা বলার পরে গৌরব গায়ত্রীর হাতে একটা দামি সোনার নেকলেস এবং গায়ত্রীর ছেলে পীয়ূষের হাতে একটা ল্যাপটপ তুলে দেয়। এই দেখে মল্লিকা প্রচন্ড রেগে যায়। সে তার দাদার সাথে আর কোন রকমের কথা না বলেই সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর গায়ত্রীর উপর মল্লিকার রাগ যেন আরো বেড়ে যায়। গায়ত্রী কিছু করলেও মল্লিকা রেগে যায়, কিছু না করলেও মল্লিকা রেগে যায়। সে যখন তখন আরো বেশি করে গায়ত্রী এবং তার পরিবারের বাকিদের অপমান করতে থাকে। আমার দাদার সামনে ভালো মানুষই করে ভালোই তো একটা সোনার নেকলেস হাতিয়ে নিলে, জীবনে ভেবেছিলে ওরকম একটা নেকলেস তুমি হাতে ছুঁয়েও দেখতে পারবে? সত্যি বলছি কখনো ভাবিনি, ছেলেটা এতদিন ধরে ল্যাপটপের জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু টাকার অভাবে ওকে যে কোনোদিনও ল্যাপটপ কিনে দিতে পারবো আমি সেটাও ভাবিনি। তোমার দাদা সত্যি একজন অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষ বলেই তো তোমাদের মতো লোকজনদের জন্য এত করলো। আমার দাদা শুধু ভালো নয়, ভীষণ বোকা, তা না হলে তোমার মতো চালাকদের চিনতে পারে না। তোমার দাদার আমাকে দামি উপহার দেওয়া নিয়ে তোমার যদি কোনো রকমের আপত্তি থাকে তুমি আমাকে বলতে পারো, তুমি যখনই বলবে আমি তখনই তোমাকে ওই নেকলেস আর ল্যাপটপ দুটোই ফেরত দিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমরা এখনো সেভাবে ওগুলো ব্যবহার করিনি। এভাবেই তাদের দুই জায়ের মধ্যে কথাবার্তা চলতে থাকে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। মল্লিকা আজকাল প্রায় আবদার করে করে তার দাদার থেকে নিত্য নতুন দামি দামি উপহার নিতে থাকে, শুধুমাত্র গায়ত্রীকে এটাই বোঝানোর জন্য যে গায়ত্রীর থেকে মল্লিকার কপাল কত গুণে ভালো, সে যখন যেটা চায় তখনই হাতের কাছে পেয়ে যায়। যদিও গায়ত্রীর এসবে কিছুই এসে যায় না, কারণ সে কখনোই কারোর থেকে কিছু পাওয়ার আশা করে না। এতদিনে সে যা কিছু পেয়েছে সবকিছুই লোকে তাকে ভালোবেসে দিয়েছে, এইভাবেই সবকিছু চলতে থাকে। কিন্তু হঠাৎই একদিন গৌরব খুবই হন্তদন্ত হয়ে মল্লিকাদের বাড়িতে আসে। কি হয়েছে দাদা, তুই আমার হাঁপাচ্ছিস কেন রে? এরকম ভাবে এই অসময়ে তুই এখানে এসেছিস কেন? আমি দেশে যে বিজনেস ডিলটার জন্য এসেছিলাম সেটা আজ ফাইনাল করতে যাওয়ার কথা ছিল। আমার ব্যাগে 5 লক্ষ টাকা ছিল, যেটা আজকে ওই বিদেশি কোম্পানির ওই অফিসে জমা করতে হতো। আমার টাকা ফোন সব চুরি হয়ে গেছে, আর এক্ষুনি যদি আমি 5 লক্ষ টাকা ওদের অফিসে জমা না করি তাহলে ডিলটা হাতছাড়া হয়ে যাবে। আমি বিক্রমকে ফোন করে বলছি, যদি কিছু ব্যবস্থা করা যায়। তুই কোনো চিন্তা করিস না কেমন? দেশে এসেই বোনের স্বামীর থেকে এইভাবে টাকা নিতে আমার খুব অস্বস্তি হবে, আর তার চেয়ে বড় কথা বিক্রম তো এখন এখানে নেই, আর ও যদি ব্যাংকে ট্রান্সফার করে তাহলে তো আমি টাকাটা নিতেও পারবো না, কারণ আমার যে ব্যাগটা হারিয়েছে সেই ব্যাগে আমার এটিএম কার্ডও ছিল, আর সেই কারণেই তো আমি নিজের ব্যাংক থেকেও টাকা তুলতে পারছি না। কেউ কিছু বুঝে উঠতে পারে না তারা কিভাবে গৌরবকে সাহায্য করবে। ডিল ফাইনাল করার সময় এগিয়ে আসতে থাকে।
তোর নিজের কাছে কোনো টাকা নেই? মাত্র 5 লক্ষ টাকাই তখন আমার দরকার। আমার ব্যাংকের সমস্যা মিটে গেলে আমি তোকে সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। না রে দাদা, আমার কাছে তো অত টাকা নেই, থাকলে তোকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখতাম না। আমি সত্যি বুঝতে পারছি না এবার কি হবে। আপনি একদম চিন্তা করবেন না গৌরব বাবু, আপনি একটু সময় দিন, আমি এখনই আসছি। এই বলে গায়ত্রী এবং পীয়ূষ নিজের ঘরের দিকে চলে যায়। কয়েক মিনিটের মধ্যেই পীয়ূষ তার হাতে করে ল্যাপটপ এবং গায়ত্রী গৌরবের দেওয়া সোনার গহনার বাক্স এবং এছাড়াও বেশ কয়েকটা ছোটখাটো সোনার আংটি, কানের দুল এসব নিয়ে আসে। তাদেরকে সেগুলো নিয়ে আসতে দেখে গৌরব ভীষণ পরিমাণে অবাক হয়। এই নিন গৌরব বাবু, এগুলো আপনি কোন সোনার দোকানে বিক্রি করে দিলে অন্তত 3-4 লাখ টাকা মতো পেয়ে যাবেন, আর বাকি 1 লক্ষ টাকা পীয়ূষের ওই ল্যাপটপটা বিক্রি করে চলে আসবে। হ্যাঁ আঙ্কেল, এটা তুমি নিয়ে যাও, এটা তো তুমিই আমাকে দিয়েছিলে, তাই এটা দিয়ে আমি যদি তোমাকে সাহায্য করতে পারি আমি খুব খুশি হব। মনিকা লজ্জায় চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। তোকে আমি এত কিছু কিনে দিয়েছি, তোকে আমি এটাও বললাম যে কয়েকদিনের মধ্যে আমি সব টাকা ফিরিয়ে দেবো, তাও তুই বিশ্বাস করে নিজের দাদাকে 5 লক্ষ টাকা দিতে পারলি না? আর এদের দেখ, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তারা শুধুমাত্র কৃতজ্ঞতার কারণে নিজেদের শেষ সম্বলটুকু আমার হাতে তুলে দিল, এরপরেও বলবি ওরা আমার থেকে দামি উপহার পাওয়ার যোগ্য নয়? ঠিক বলেছিস দাদা, আমার খুব ভুল হয়ে গেছে, এই টাকার লোভেই আজকে তোকে আমি সাহায্য করতে চাইলাম না। এই টাকার অহংকারেই আমি দিনের পর দিন দিদি ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছি, ওদেরকে দিয়ে কাজের লোকের মতো খাটিয়েছি। তুই সত্যি সত্যি আমার চোখ খুলে দিয়েছিস দাদা, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে বাবা, এসব পরে হবে, আগে গৌরব বাবু আপনি জিনিসগুলো নিয়ে যান, আপনার টাইম হয়ে যাবে তো। আমার কোনো ডিল ফিন নেই, আমার টাকা পয়সা ব্যাগ কিছুই চুরি হয়নি, শুধুমাত্র তোমরা আসলে কতটা ভালো আর তোমাদের মধ্যে কতটা মানবিকতা আছে সেটা আমার বোনের সামনে তুলে ধরবো বলে এই পুরো অভিনয়টা করতে হলো। গৌরবের কোনো কিছুই চুরি যায়নি শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। গৌরব বাকিদেরকে আরো অনেক দামি দামি উপহার দিয়ে ভরিয়ে দেয়। মল্লিকা ও তার বড় জায়ের সঙ্গে সুন্দর এবং ভদ্রভাবে ব্যবহার করা শুরু করে। সে মাঝে মাঝে তার দাদার দেওয়া নতুন লাল টুকটুকে গাড়ি চড়ে পীয়ূষকে স্কুল থেকে আনতে চায়। এভাবেই তাদের জীবনে সুখ এবং আনন্দ ফিরে আসে। আমি জানি এসব তুমি আমার জন্যই করছো, কিন্তু তাই বলে এইভাবে বিদ্যুৎ চুরি করাটা খুব অপরাধের কাজ, একবার যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। চুপ করো তো, কেউ জানতে পারবে না। আমরা কি কারোর বাড়ি থেকে বিদ্যুৎ নিচ্ছি? নিচ্ছি তো রাস্তার ল্যাম্প পোস্টের তার থেকে। তোমার কি মনে হয় এমন কাজ আমরাই প্রথমে করছি, আর কেউ কখনো করেনি? আরে কে কি করছে না করছে সেটা জেনে আমার কি লাভ, কিন্তু আমার সাহায্য করতে গিয়ে আমার বউ জেলে যাক এটা আমি কখনোই চাই না। আর পাড়ার লোক যদি জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছো? আমি যাকে দিয়ে কাজটা করাবো সে এমন কাজ আগেও অনেকবার করেছে। পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও, ইলেকট্রিক সাপ্লাই লোকজনও জানতে পারবে না। মৃণাল অনেকবার রুমকিকে একই কথা বোঝানোর চেষ্টা করে যে বিদ্যুৎ চুরি করা একটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু রুমকি মৃণালের কোনো কথাই শোনে না। বেশ কয়েক মাস আগের কথা, রুমকি এবং মৃণাল একটি ছোট্ট মফস্বল এলাকায় থাকত। মৃণালের নিজের একটা ছোট ফলের দোকান ছিল। ফলের দোকানে সামান্য বিক্রি থেকেই মৃণাল জীবিকা নির্বাহ করত। এতে করে তাদের দুজনের সংসার মোটামুটি ভালোই চলত। কিন্তু আজকাল সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় মৃণাল এবং রুমকি দুজনেরই অনেক সমস্যার সৃষ্টি হয়। এই ফলের দোকান থেকে আমাদের আর বেশি ইনকাম করা সম্ভব নয় বুঝলে। এবার মনে হচ্ছে আমাকেও কোনো একটা কাজ করতে হবে, তুমি একা সব দিক সামলে উঠতে পারবে না। তুমি বাড়ির কাজও করবে আবার বাইরের কাজও করবে? আমি চাই না শুধু শুধু তুমি নিজের উপর এতগুলো দায়িত্ব নিয়ে নাও, আমি দেখছি যদি অন্য কিছু ব্যবস্থা করা যায়। দরকার হলে ফলের দোকানটা আর একটু বড় করার চেষ্টা করবো, আর গরমে তো ফলের জুসও বানানো যেতে পারে, দেখছি কি করা যায়। দোকান বড় করে অযথা নানান রকমের জিনিসপত্র কিনে টাকা নষ্ট না করে যদি আমরা একটা অন্য কোনো কাজ শুরু করি, যদি কোনো একটা ব্যবসা শুরু করি। এইভাবে ফলের ব্যবসা ছেড়ে আমি অন্য কিছু করতে পারবো না, আর কখনো তো কিছু শিখিওনি, আমাদের এই ব্যবসাই করতে হবে রুমকি, আর কোনো উপায় নেই তো। বিয়ের আগে তুমি তো অটো চালাতে, তুমি অটো টোটো দুটোই চালাতে পারবে তাই তো? আমার দাদার কাছে একটা টোটো আছে, ওটা তো ও ব্যবহার করে না, আমি যদি চাই ও আমাকে টোটোটা দিয়ে দেবে, ওটা নিয়ে আসলে তুমি টোটো চালিও, আমি না হয় ফলের দোকানে বসবো। তোমার দাদার টোটো আমি কেন নেব, ওটা ওর বাড়িতে পড়ে আছে, ও আজ না হয় কাল সেটা তো ব্যবহার করতেও পারে। তুমি চিন্তা করো না, আমার দাদা ওটা আর ব্যবহার করবে না, ও তো শহরে কাজ পেয়ে গেছে। আমি টোটোটা পুরোপুরি ভাবে নিয়ে চলে এলেও দাদা আমার থেকে একটা টাকাও নেবে না। এইভাবেই রুমকি মৃণালকে নানান রকম ভাবে বোঝাতে থাকে, মৃণালও রুমকির কথায় রাজি হয়ে যায়। রুমকি তার বাপের বাড়িতে গিয়ে সবাইকে সব কথা বলে এবং সেখান থেকে তার দাদার টোটোটা নিয়ে চলে আসে। এখন রুমকি তাদের ফলের দোকান সামলায় আর মৃণাল টোটো চালিয়ে অর্থ উপার্জন করে।
এভাবেই তাদের বেশ দিন কাটছিল। কিন্তু টোটো থাকার একমাত্র সমস্যা এই যে সেটাকে প্রত্যেকদিন চার্জে দিতে হতো, যেহেতু টোটো বিদ্যুতে চলা গাড়ি। ফলে তাদের আনুষঙ্গিক অন্যান্য খরচা বেশ কিছুটা কমলেও বিদ্যুৎ খরচ চড়চড় করে বাড়তে থাকে। একটা খরচ বাঁচাতে গিয়ে তো আরেকটা খরচ বেড়ে গেল। একটা টোটো চার্জ দেওয়া তো মুখের কথা নয়, প্রত্যেকদিন এত এত করে বিদ্যুৎ পড়ে। এই জন্যই তো আমি বলেছিলাম আমি ফলের ব্যবসা ছাড়া অন্য কিছু ব্যবসা করবো না। যদি একটা অটো থাকতো তাহলে এত সমস্যা হতো না। অটো থাকলে তোমার তেল খরচ বেড়ে যেত। আজকালকার দিনে তুমি যেভাবেই রোজগার করতে চাও না কেন, তোমার টাকা তো খরচ হবেই। আর কথাই আছে না, টাকাই টাকা আনে, টাকা না দিলে ফেরত পাবে কিভাবে? দেখো, এইসব জ্ঞানের কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। বিদ্যুতের খরচ এত বেশি হয়ে যাচ্ছে যে আমার টোটো নিয়ে বেশি দূর যেতেও চিন্তা হচ্ছে। এইভাবে আমি কাজ করব কিভাবে বলো তো? আগের বারও তো আমার কথা শুনে তুমি টোটো চালানোর সিদ্ধান্ত নিলে, এবারেও আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। তুমি আমাকে কয়েকটা দিন সময় দাও। রুমকির বাবা ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করত, তাই ইলেকট্রিক জিনিসপত্রের ব্যাপারে তার অনেক ধারণা ছিল। সেই কারণে বিদ্যুৎ বাঁচানোর কোন রকমের উপায় আছে কিনা জানার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য রুমকি তার বাবার কাছে যায়। আইনি ভাবে বিদ্যুৎ বাঁচানোর কোন উপায় আমার জানা নেই, তবে হ্যাঁ, আজকালকার দিনে একটু পয়সা খরচ করলে বেআইনি ভাবে এরকম কাজ তুই করতেই পারিস। বেআইনি ভাবে মানে? বেআইনি ভাবে বিদ্যুৎ বাঁচানো মানে তো বিদ্যুৎ চুরি করা। এমন করলে তো আমাদেরকে জেলে ধরে নিয়ে যেতে পারে। তোর বাবা থাকতে তুই এসব জিনিস নিয়ে চিন্তা করছিস কেন? আমার চেনাশোনা এমন অনেক লোক আছে যাদের বললে কয়েকশো টাকার বিনিময়ে খুব সহজেই নিজেদের বাড়িতে বিদ্যুৎ বাঁচানোর ব্যবস্থা করে দিতে পারবে। তাহলে তুমি এমন কখনো করনি কেন? তুমি তো নিজেই ইলেকট্রিক সাপ্লাইতে কাজ করতে, নিশ্চয়ই আমাদের বাড়ির বিদ্যুৎ এভাবেই বাঁচিয়ে দেওয়া যেত। তোর কি মনে হয় আমাদের বাড়িতে ফ্রিজ, টিভি, তারপরে এই দুর্মূল্যের বাজারে এসি কিভাবে চালিয়ে রাখতে পারি তুই জানিস? আমি অত বোকা নই, বুঝেছিস? তবে এই কথাটা আমি বাড়ির কাউকেই বলিনি, তোর মাও জানে না। শুধু বিপদে পড়ে তুই আমার কাছে এসেছিস বলেই আমি তোকে জানালাম। কিন্তু বাবা, যদি জানাজানি হয়ে যায় তাহলে তো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে। কত বছর হয়ে গেল আমি এইভাবে বাড়ির বিদ্যুৎ বাঁচিয়ে আসছি, আজ অব্দি আমার পাড়ার লোক তো দূরের কথা, এমনকি আমার বাড়ির লোকও জানতে পারলো না, আর তুই বলছিস সরকারের লোক জেনে যাবে। রমেশ বাবুর কথা শুনে রুমকি বেশ ভরসা পায়। সে ভাবে তার বাবা যখন এমন কিছু করে ধরা পড়েনি তাহলে তার সাথেও এমন কিছু হবে না। রমেশ বাবু রুমকিকে পরামর্শ দেয় কিভাবে তারা রাস্তার ল্যাম্প পোস্টের তার থেকে বিদ্যুৎ চুরি করে তাদের টোটোতে চার্জ দিতে পারবে। রুমকি বাড়িতে এসে সমস্ত কথা মৃণালকে জানায়। মৃণাল এবারেও রুমকির কথাই খুব আপত্তি করে, কিন্তু অনেকটা টাকা সাশ্রয় করতে পারবে ভেবে শেষ পর্যন্ত সে রাজি হতে বাধ্য হয়। তারা রমেশবাবু চেনা জানা একজন ব্যক্তিকে তাদের কাজের জন্য ডেকে নিয়ে আসে। আপনি তো জানেন আমি রমেশবাবুর মেয়ে, নিশ্চয়ই এটাও জানেন যে আপনাকে বাবা কেন এখানে পাঠিয়েছে, তাই আমি আলাদা করে আপনাকে আর কিছুই জানাচ্ছি না। আপনি শুধু বলুন আমাদেরকে কি কি করতে হবে। আপনাদের কিছুই করতে হবে না, যা করার আমিই করে দেবো। আমাকে শুধুমাত্র 5 মিটার লম্বা একটা তার এনে দিন, যেটা আমি রাতের অন্ধকারে ল্যাম্প পোস্টের সাথে লাগিয়ে দেবো, আর সেই তারটাও লুকিয়ে রাখবো যাতে অন্য কেউ দেখতেও না পায়। শুধুমাত্র আপনারা আপনাদের সুবিধা মতো সেই তারটা নামিয়ে নিজেদের টোটো চার্জ করে নেবেন। এতে ধরা পড়ে যাওয়ার কোনো চান্স নেই তো? সমস্ত কাজটাই আমাদের রাস্তার উপর করতে হবে, সেই জন্যই বলছি আর কি। ধরা পড়ে যাওয়ার ভয় তো তখনই থাকবে যখন আপনাদের ল্যাম্প পোস্ট থেকে কেউ তার নামিয়ে সেই তার দিয়ে টোটো চার্জ করতে কেউ দেখে নেবে। সেই জন্যই তো বললাম রাত্রেবেলা চার্জ দেবেন। তবে আমার চার্জটা কিন্তু এক্ষুনি আপনাদের দিতে হবে। এসব কাজের জন্য আমি 5,000 টাকা নিচে 1 টাকাও নিই না। আপনারা রমেশবাবু চেনা, তাই আপনাদের থেকে 1,000 টাকাটাই নেব। রুমকি এবং মৃণাল আর কোনো ঝুট ঝামেলায় না গিয়ে মদনকে 1,000 টাকা দিয়ে দেয়। সে তার কথা মতো বিদ্যুৎ চুরি করার সমস্ত রকম বন্দোবস্ত করে দেয়। এইভাবে রাতের অন্ধকারে লুকিয়ে মৃণাল এবং রুমকি তাদের টোটো চার্জ করে। এখন তাদের আর আগের মতো ইলেকট্রিক বিল আসে না, ফলে তাদের আর কোন রকমের টাকা সমস্যাও থাকে না। রুমকি যখন তখন নানান রকমের শপিং করে। রোজ রোজ তাদের বাড়িতে নানান রকমের ভালো মন্দ খাবার দাবার হয়, আর এই সমস্ত জিনিস তাদের পাড়ার লোকেদের চোখে লাগে। হঠাৎ করে রুমকিদের কি হলো বলো তো? এই কয়েকদিন আগেই তো এত টাকার অভাব ছিল যে বউকে ফলের দোকানে বসতে হচ্ছিল আর স্বামী টোটো চালাচ্ছিল। এমন অবস্থায় থেকে হঠাৎ এরকম বড়লোকি চালচলন কিভাবে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। হটকা যে আমারও লাগেনি তা নয়, আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি ওরা বেশ বড়লোকি জীবনযাপন করছে। টোটো চালিয়ে কি মৃণালের এত রোজগার হচ্ছে? তাহলে তো আমার স্বামীকেও বলতে হবে একটা টোটো কেনার জন্য। আরে রাখো তো, একটা টোটো চার্জ করতে কত বিদ্যুৎ খরচা হয় জানো? ওদের তো অত ইলেকট্রিক বিলও আসে না। ওদেরও তো বিল আসে কিনা তুমি কি করে জানলে? রুমকি তোমাকে বলেছে নাকি? না না, রুমকি কেন বলতে যাবে? সেদিন ভুল করে ওদের বাড়ির ইলেকট্রিক বিল আমাদের বাড়িতে চলে এসেছিল। ভেবেছিলাম হয়তো ওদের অনেক বেশি টাকার বিল থাকবে, কিন্তু দেখলাম মাত্র 500 টাকা। একটা টোটো চার্জ করে সারা বাড়ির লাইট পাখা চালিয়ে 500 টাকা বিল হয়?
সে কি কথা গো, স্বামী স্ত্রী দুজনে মিলে চালাকি করে আমাদের বিদ্যুৎ চুরি করছে না তো? তুমি তো ওদের পাশের বাড়ি থাকো, একটু খোঁজ লাগাও তো। তুমি তো আমার মাথাতেও চিন্তা দিয়ে দিলে। এরকমই নানান রকমের আলোচনা করে তারা যে যার মতো কাজে চলে যায়। কিন্তু প্রিয়া দেবীর কথা মতো তারপর থেকেই কুসুম দেবী রুমকি আর মৃণালের বাড়ির দিকে নজর রাখতে থাকে। সারাদিন তেমন সন্দেহজনক কিছু না দেখতে পেলেও রাত্রিবেলা হঠাৎই মৃণালকে টোটো বের করতে দেখে প্রিয়ার খুবই সন্দেহ হয়। সে মৃণাল আর রুমকির পিছু পিছু যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় মৃণালটার টোটোটা রাস্তার একটা কোনায় দাঁড় করিয়ে রেখেছে, আর রুমকি ল্যাম্পপোস্ট থেকে একটা তার বের করে সেই তারটা তাদের টোটোর ব্যাটারির সাথে লাগিয়ে দিচ্ছে। কুসুমের আর বুঝতে বাকি থাকে না যে কিভাবে রুমকি এবং তার স্বামী টোটোতে চার্জ দেবে বলে বিদ্যুৎ চুরি করছে। তাই ভাবি, এত ফুটানি আসে কোথা থেকে? সরকারের টাকায় টোটো চার্জ করে সেই টাকা দিয়ে যত ফুর্তি! আমি কাল সকালবেলা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে খবর দেব, এসব চোর ডাকাতদের খোলা ছেড়ে রাখতে নেই। এই বলে কুসুম সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতেই কুসুম ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে ফোন করে এবং তাদেরকে সব কথা জানিয়ে দেয়। দুপুরের মধ্যে রুমকিদের বাড়িতে ইলেকট্রিক অফিস থেকে লোক আসে। সেই সময় মৃণাল বাড়িতে ছিল না, তাই তারা সবাই মিলে রুমকিকেই নানা রকমের জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আপনি কি রুমকি দেবী? আপনার নামে অভিযোগ আছে যে আপনি বিদ্যুৎ চুরি করেন। আপনার এত বড় সাহস! বিদ্যুৎ চুরি করাটাকে কি আপনারা ছেলেখেলা মনে করেন? না, মানে আমরা তো কি আমতামতা করছেন? যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন। আপনার এত সাহস হলো কিভাবে? আমি এসব কিছু করিনি। আপনাকে এসব কথা কে বললো? আপনাদের ভুল তথ্য দেওয়া হয়েছে। ভুল তথ্য? আপনাদের পাড়ার লোকজনই আমাদের খবর দিয়েছে। কি কুসুম দেবী, আপনি নিজের চোখে দেখেছিলেন তো? হ্যাঁ স্যার, আমি সব নিজের চোখে দেখেছি। ওরা রাত্রিবেলা ল্যাম্পপোস্ট থেকে বিদ্যুৎ চুরি করে নিজেদের টোটোতে চার্জ দেয়। ইতিমধ্যে রুমকির বাড়ির সামনে প্রচুর লোক জড়ো হয়ে যায়। কুসুমের কথা শুনে রুমকি সবার সামনে লজ্জায় পড়ে। সে ইলেকট্রিক সাপ্লাই অফিসারের কাছে সমস্ত কথা বলে। তারা সারা পাড়ার মাঝখানে রুমকির হাতে হাতকড়া পরিয়ে তাকে জেলে ধরে নিয়ে চলে যায়। সমস্ত খবর পেয়ে মৃণাল থানায় ছুটে আসে। তোমাকে বারণ করেছিলাম এমন কিছু করো না যার জন্য থানা পুলিশ করতে হয়। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, এখন দেখো কি থেকে কি হয়ে গেল। আমি তো আমাদের ভালোর জন্যই করেছিলাম, অনেকেই তো এরকম করে। আমি কিভাবে জানতাম অত রাত্রিবেলায় রাস্তায় বেরোলে কেউ আমাদের দেখে নেবে? কুসুম কাকিমা যে আমাদের উপর এভাবে নজর রাখছিল আমি তো তা জানতামই না। এখন আর এসব বলেই বা কি হবে? দেখি এখন তোমাকে কিভাবে জেল থেকে ছাড়ানো যায়। তোমার বাবা বা ওই ইলেকট্রিক মিস্ত্রি মদন কেউই তো আর ফোন ধরছে না। মৃণালের কথা শুনে কুসুম খুবই কাঁদতে থাকে। মৃণাল অফিসারদের সাথে গিয়ে আলোচনা করতে জানতে পারে রুমকিকে জেল থেকে ছাড়াতে হলে তাদের 50,000 টাকা জরিমানা দিতে হবে। মৃণালের কাছে অত টাকা না থাকায় সে রুমকির দাদার দেওয়া টোটোটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখো, যেটার জন্য তুমি এরকম বেআইনি কাজ করলে আজ সেটা বিক্রি করে তোমাকে জেল থেকে ছাড়াতে হচ্ছে। আমি সেই জন্যই বলতাম এইসব কাজ করো না। এখন আমাদের এগুলো গেল আর ওগুলো গেল, আর পাড়ার লোকের কাছে মান সম্মানও গেল।